আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে অন্তরে নূর আসবে যে নূরের মাধ্যমে দুনিয়াতে ভালো মন্দ বোঝা সহজ হবে মহান রবুল আলমিন সুরাই ঝুমারের বাইশ নম্বর আয়তের সাত করেন আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের উপর রয়েছে সে কি তার সমান যে এরূপ নয় অতএব ধ্বংস সে লোকদের জন্য যাদের হৃদয় কঠিন হয়ে গেছে আল্লাহর স্মরণ থেকে তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত অনুরূপভাবে সুরায় নূরের চল্লিশ নম্বর আয়তের সাত করেন যার অর্থ হলো আর আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোনো নূর নেই মহানব্বুল আলাবিন কোরআনুল করিমে মোট পঁচিশটি আয়াতে নূর শব্দটি উল্লেখ করেছেন এমনকি একটি সুরার নামও রেখেছেন সুরা নূর সুপ্রিয় দর্শক এই নূরের মাধ্যমে মানুষে ইহকালে ভালো মন্দ বুঝতে পারে সে নূর যেন অন্তরে পরিপূর্ণভাবে আসে আজ সেই দোয়াটি বর্ণনা করব যাহা রাসুল্লাহ সাল আলহিসাল্লাম পাঠ করতেন হজরত উম্মে সালামা সালামারদীয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন এটি হলো ওই দোয়া যে দোয়া মোহাম্মদ সাল্লু সাল্লাম طار روبر اللهم اني اسالك ان ترفع ذكري وتضع وزري وتصلح امري وتطهر قلبي وتحسن فرجي وتنور قلبي وتغفر لي ذنبي. اللهم اني اسالك ان ترفع ذكري وتضع وزري وتصلح امري. ও তাহারা কলবি ও তাহসিনা ফরজি ও তানওয়ারা কলবি ও তাগির আলি জাম্বি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি আপনার নিকট এই মর্মে প্রার্থনা করছি যে আপনি আমার মর্যাদা বলন্দ করুন আমার গুনাহের বোঝা সরিয়ে নিন আমার সব কিছু ঠিক করে দিন আমার অন্তরকে পবিত্র করুন আমার লজ্জাস্থানকে হেফাজত করুন আমার অন্তরকে আলোকিত করুন আমার গুনা ক্ষমা করুন সুপ্রিয় দর্শক দোয়াটি যে কোনো সময় পড়তে পারেন সুযোগ হলে বেশি বেশি করে পড়বেন তালা সকলের অন্তরের মধ্যে নূর দান করুন যে নূরের মাধ্যমে মানুষ ভালো মন্দ বুঝতে পারবে আমিন আসসালামু আলাইকুম